আসসালামু আলাইকুম। টোফেল ভর্তি পরীক্ষার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, সহজে শেষ করার উপায় কি, কতটুকু পড়া দরকার সহ যাবতীয় বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। শুরুতেই বলবো, ভর্তি পরীক্ষার জন্য টোফেল কতটুকু গুরুত্বপূর্ণ। টোফেল বইটা হলো ইংলিশ গ্রামারের একটা কোর সোর্স, যেখান থেকে রুল সেন্টেন্সগুলো নিয়ে আমাদের দেশের লেখকরা বই লিখে থাকেন। ফলে এই বইটা যদি পড়া যায়, আমার ইংলিশের ঘাটতি অবশ্যই কেটে যাবে। এর মানে এই নয় যে এই বইটা না পড়লে তোমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে, বরং এই বইটা যেহেতু সোর্স, মূল বই থেকে পড়লে সুবিধা হলো, যেহেতু মূল বই থেকে সেন্টেন্সগুলো নিয়ে অনেক পরীক্ষায় প্রশ্ন ডিরেক্টলি ইনডিরেক্টলি করা হয়। যেমন আমি যদি তোমাদেরকে বলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য এই বইটা খুব ইম্পর্টেন্ট, তবে আমার কথাও আছে, মনোযোগ দিয়ে শুনতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেমন বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিটে এই বইটা থেকে অনেক প্রশ্ন আসে, যদিও সাম্প্রতিক সময়ে কিছুটা ট্রেন্ড চেঞ্জ হয়েছে। যেমন 21/22 শিক্ষাবর্ষে চট্টগ্রামের ডি ইউনিটে সকালের সেশনে 30টা প্রশ্ন মাঝে 27টা, বিকালের গ্রুপে 30টা প্রশ্ন মাঝে 25টা প্রশ্ন কমন পড়েছে, একবার ডিরেক্টলি কমন পড়েছে। একইভাবে এই বইটাকে আমি বলবো, যারা চট্টগ্রাম ইউনিভার্সিটির বিসি ডি ইউনিটে পরীক্ষা দেয়, রাজশাহীতে পরীক্ষা দেয় এবং জাহাঙ্গীর ইউনিভার্সিটির পরীক্ষা দেয়, তারা যেন বইটা শেষ করে। কারণ আমরা জানি এই পরীক্ষাগুলোতে প্যাসেজ আসে, এই পরীক্ষায় মানে এই পরীক্ষাগুলোতে এই বইটা থেকে ডিরেক্টলি প্যাসেজ আসার রেকর্ড আছে। যেমন গত বছর, একবারে গত বছর আগের বছর চট্টগ্রাম ইউনিভার্সিটির সি ইউনিটে ডিরেক্টলি প্যাসেজ থেকে কমন পড়েছে প্যাসেজ, এবং এটা অনেক জায়গায় ঘটেছে। তো আমি যেটা বলবো, এই বইটা যেহেতু সোর্স, যেহেতু এই বইটা বইটা থেকে পরীক্ষকরা প্রশ্ন ডিরেক্টলি ইনডিরেক্টলি নিয়ে প্রশ্ন তৈরি করেন, ফলে বইটা পড়াই বুদ্ধিমানের কাজ। আমি সমাধান দিব সব কিছু। এখন একটা প্রশ্ন আমি টিচারদের কাছ থেকেও পাই, স্টুডেন্টরা তো বলেই, সেটা হলো, স্যার এখন না কি আর এই বই থেকে প্রশ্ন আসে না? আমি বলি, ভাইয়া এখনও বইটা থেকে প্রশ্ন আসে না, তোমাকে এই কথা বলেছে কে? আমরা জানি প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে তার নিজস্ব প্রশ্নের একটা প্যাটার্ন ফলো করে, এবং ওনারা অবশ্যই ট্রাই করেন প্রশ্নের প্যাটার্নে প্রতি বছর কিছুটা পরিবর্তন করতে। ফর এক্সাম্পল, চট্টগ্রাম ইউনিভার্সিটির বি সি ডি ইউনিটে এই বই থেকে গত 2 বছর আগে খুব করে প্রশ্ন আসতো, বলা যেতে পারে প্রশ্নের 50% এখান থেকে চলে আসতো, বাট গত 2 বছর কম দেখা যাচ্ছে। তার মানে কি বলা যাবে যে এই বছর বা সামনের বছরগুলোতে এই বই থেকে প্রশ্ন আসবে না? আমার পয়েন্ট অফ ভিউ হলো, ভাই এই বইটা যেহেতু গ্রামারের সোর্স বই এবং এখান থেকে ডিরেক্টলি প্রশ্ন আসে, তোমার যে প্যাটার্ন আছে, তুমি যদি বইটা শেষ করতে পারো, ডিরেক্টলি প্রশ্ন আসলে আনসার করতে পারবা, এবং ওনারা ডিরেক্টলি না করলেও ইনডিরেক্টলি প্রশ্ন করবেন, ফলে তুমি ইনডিরেক্টলিও কিন্তু বইটা থেকে উপকার পেতে পারো। এবং এই বইটা সব ধরনের ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যদি কেউ বুঝে শুনে বইটাকে প্যাটার্ন মতো সমাধান করতে পারে। আমি যদি বলি এক্স্যাক্টলি, গত বছর চট্টগ্রাম ইউনিভার্সিটির সি ইউনিট, মানে একবার নতুন একটা সিলেবাস দেওয়া হয়েছে, তো সেখানে পিনপয়েন্ট এরর 5টা প্রশ্ন আসছে, সবগুলো প্রশ্নই ক্লিফট অফলে বেস ধরে এসছে। তারপর ডিউনে 2-3টা প্রশ্ন আসছে পিনপয়েন্ট এরর, সেগুলো এখান থেকে এটা বেস ধরে এসছে। জাহাঙ্গীর ইউনিভার্সিটির ইউনিটে পিনপয়েন্ট এরর, বিসি ইউনিটে পিনপয়েন্ট এরর থেকে প্রশ্ন আসে, সবগুলো প্রশ্নই এই বইটার বেস ধরেই এসে থাকে। ফলে ওভারঅল কথা হলো, ভাইয়া বইটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা ভর্তি পরীক্ষা দিবা যেখানেই হোক, বিশেষ করে চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগরে যদি পরীক্ষা দিতে চাও, বইটা অবশ্যই পড়া উচিত। এখন সমাধানটা দিব ভাই, আমার একটা মাস্টার প্ল্যান আছে, আর অনেক কথাবার্তা আছে। মাস্টার প্ল্যানটা হলো, আমি প্রতি বছর এই বইটার উপর একটা পেইড কোর্স লঞ্চ করি। এবছর তোমরা চাইলে, এবং চাইবে আমি জানি, আমি এই বইটা তোমাদেরকে একবারে ফ্রিতেই সমাধান করিয়ে দিব ইনশাআল্লাহ। তোমার যতটুকু দরকার, তোমার কোনো চাপ নাই, তুমি শুধু আমার ক্লাসগুলো করবা। ক্লাসে আমি তোমার কিছু হোমওয়ার্কের মতো দিব, কারণ সব কিছু আমি শেষ করিয়ে দিতে পারবো না, কিছু কাজ তোমারও দিব, তুমি বাসায় নিজেও করবা। বইটার ভর্তি পরীক্ষার জন্য যা দরকার বই থেকে তোমার নেওয়া, সবগুলো আমরা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ টুগেদার। যারা আমার সাথে এই বইটা সমাধান শেষ করতে যাও, আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি আমার পেজের লিঙ্ক দিয়ে রেখেছি, ওই পেজে একটু জয়েন করে নিবা, ইনশাআল্লাহ সেখানে আমরা লাইভ ক্লাসগুলো কন্ডাক্ট করবো। এখন আসো, এই বইটা কি কঠিন? ভাই মোটেও বইটা কঠিন না, আমরা একটু দূর থেকে কঠিন কঠিন ভাবি, এই বইটা মোটেও কঠিন না। তারপর প্রশ্ন আসে, স্যার বই আসলে কোনটা পড়বো, এই ক্লিফ টফেল পড়বো নাকি এই ব্যারেনস টফেল পড়বো? ভাই আমার কথা হলো, ভাইয়া তোমার যেটা করতে মন চায় ওটাই পড়ো, তবে এটা থেকে টিচাররা প্রশ্ন বেশি করেন, ফলে এই বইটা পড়লেই হয়। এবং আমার সমাধানটা হলো, ভাইয়া তুমি যদি এই বইটা পড়ো, এই বইয়ের মূল জিনিস পাইয়ে যাইবা, মানে এই বইটা পড়লেও তুমি এই বইয়ের মূল জিনিস পেয়ে যাও, মানে দুটা দুটা সম্পর্ক বলতে পারি, তুমি যে কোনো একটা পড়লে আরেকটা হয়ে যাবে। তো আমি তোমাদেরকে ধরে ধরে এটা পড়াবো। তারপর আসো ভাই, প্রশ্ন হয় স্যার বাংলা পড়বো না ইংরেজি পড়বো? আমি বলবো, ভাইয়া বাংলা ইংরেজি কোনো ইস্যু নাই, যারা পড়বা, যাদের সাহস আছে, তারা ইংরেজি বইটাই পড়তে পারবা, বাংলাটা খুব বেশি পড়া দরকার নাই। যদিও মানে তোমাদের কথা চিন্তা করে তোমাদের কঠিন হবে ভেবে অনেক টিচাররা বা লেখকরা এই বইটার বা 2টা বইয়ের মিশ্রণে একটা বাংলা অনুবাদ বইও বের করেছেন বাজারে একাধিক টিচাররা, তোমরা সেটাও দেখতে পারো। বাট আমি প্রেফার করবো, ভাই তুমি যেহেতু সাহস করে পড়বাই এবং আমি তোমার সাথে থাকবো, এই বইটা বাজার থেকে কিনবা, অনলাইনে পাওয়া যায়, আমি আমার স্টুডেন্টকে দিয়ে দিবো। প্লাস এই বইটা বাজার থেকে কিনতে গেলে 80-100 টাকার বেশি নিবে না, পুরনো বই হলে হবে, এটা কোনো এডিশন টিডিশন নাই।
তারপর কতটুকু পড়বো ভাই, এই বইয়ের কতটুকু পড়বা, আমি তোমাদের যতটুকু পড়বো ততটুকুই পড়বো। আর যদি তুমি একা একা পড়তে চাও, এই বইয়ের অনেক কিছু আছে, যেমন এই বইতে 57টা এক্সারসাইজ আছে যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, গ্রামারের সবকিছু এখানে আছে। ট্রাস্ট মি ভাইয়া, এই 57টা এক্সারসাইজ যদি তুমি আমার সাথে করা শেষ করতে পারো বা ইন্ডিভিজুয়ালি শেষ করো, গ্রামারের আর কোনো কিছু লাগবে না, ইভেন চাকরি পরীক্ষার জন্য লাগবে না। এই গ্রামারের কোর জিনিস এই 57টা এক্সারসাইজেই আছে, এবং 57টা এক্সারসাইজ থেকে অনেক প্রশ্ন ইভেন বিসিএস পরীক্ষায়, আমাদের ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাও আসে এক্সারসাইজগুলো থেকে। 6টা মিনি টেস্ট আছে, মিনি টেস্ট বলতে মানে ভ্যারাইটিস কোয়েশ্চেন, বিশেষ করে পিন পয়েন্ট এরর মোডের কোয়েশ্চেন। আমাদের এই বইতে 455টা পিন পয়েন্ট এরর আছে, এই 455 পিন পয়েন্ট এরর যদি তুমি পারো, আমি ধরে নিব তুমি গ্রামার বেসড কোয়েশ্চেনের উপর বস হয়ে গেছো, তোমাদের কেউ গ্রামাটিক্যাল পয়েন্ট দিয়ে আটকাতে পারবে না। প্লাস 6টা স্ট্রাকচার অ্যান্ড রিটেন এক্সপ্রেশন আছে, এগুলো একটু ডিফিকাল্ট মোডের কোয়েশ্চেন। এই প্রশ্নগুলো ঢাকা ইউনিভার্সিটির IBMBA পর্যন্ত আসে, ফলে যারা CUET পরীক্ষা দিবা ভাই, তারা এটারে খুব গুরুত্ব দিও, যারা JEE ইউনিট পরীক্ষা দেবে তারা গুরুত্ব দিবা। আমি ওভারঅল বলবো ভাইয়া, 57টা এক্সারসাইজ, 6টা মিনি টেস্ট, তারপর 6টা স্ট্রাকচার অ্যান্ড রিটেন এক্সপ্রেশন, 455টা পিন পয়েন্ট এরর, সাথে প্যাসেজগুলো সমাধান করে ফেলতে হবে। এবং আমার সাথে যদি সমাধান করতে চাও, তোমার কোনো চাপ নাই, তুমি শুধু একটা বই কিনে রাখবা 80 টাকা 100 টাকা দিয়া, না কিনতে পারলে আমি PDF দিয়ে রাখবো। যারা সমাধান করতে চাও তারা দেখবা ভাইয়া জিনিসটা খুব সোজা হয়ে গেছে, তোমার প্যারা নাই, এটা সহজ বিষয়, সহজ বই সমাধান করা। তবে যদি সমাধান করতে পারো তুমি ইংলিশে স্ট্রং হয়ে যাও ইনশাল্লাহ, আর ডিরেক্টলি প্রশ্ন কমন পাবা আমি বলে দিচ্ছি। আর যদি ডিরেক্টলি প্রশ্ন কমন নাও পাও ভাইয়া, এই প্রশ্ন সমাধানের উপর বেস করে তোমার অনেক অনেক কঠিন প্রশ্ন সমাধান করার অভ্যাস তৈরি হয়ে যাবে। ডিরেক্টলি প্রশ্ন ওনারা যদি নাও দেন, ইনডিরেক্টলি প্রশ্ন কিন্তু দিবেন, কারণ পিন পয়েন্ট এরর এগুলোর বেস করেই দেন। আর ডিরেক্টলি প্রশ্ন আর আসার রেকর্ড আছে, আমরা বলছি অনেক বছর ধরে প্রশ্ন যা তার 50-60% শুধু এই ক্লিফটন বইটা ধরে আসে। যারা আমার সাথে সমাধানটা করতে চাও বইটা ফ্রিতেই, তারা ভিডিও ফার্স্ট কমেন্ট থেকে আমার পেজে জয়েন করে ফেলো, তোমাদের বন্ধুদেরকে অবশ্যই দেখার সুযোগ করে দাও, তোমরা আমাদের মোটিভেটেড রাখবা, আমি তোমাদেরকে এই বইটাকে একবার সহজে সমাধান করে দিব, এমন কনটেক্সটে যে কনটেক্সটে বাংলাদেশের ভর্তি পরীক্ষাগুলোতে আসে। এবং এই বইটা শুধু JEE CUET জন্য না, এই বইটা যে কোনো ধরনের স্টুডেন্ট যারা ইংলিশ শিখতে চায় সবাই এই বইটা সমাধান করা দরকার এবং আমার সাথে জয়েন করে ফেলতে পারে। শুভকামনা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।